Hi everyone, welcome back to my channel. If you are new watching me, I am Sangeeta and you are watching Sangeeta's Glamour World. So apnara jara ekhon notun dekhchen amake jara subscribe ekhono koreni, please subscribe kore nin. Ar ajke review video te ektu fan er awaj ashbe, to kichu korar nei. Please consider this. Ami ajke kichu jinisher review korte eshi. This is the new product from Caffsnlashes. This is the eyeshadow pot. This is the gel eyeshadow, cream eyeshadow. তো ক্রিম আই শ্যাডো যদি আমরা বা লিকুইড আই শ্যাডো আমরা কিনতে গেলে প্রচুর প্রাইসই পড়ে যায়, মানে কোনো ভালো ব্র্যান্ডে যদি আমি কিনতে যাই তো প্রচুর প্রাইসে আমাদের কিনতে হয়। কিন্তু এগুলো পার্পলে নতুন এসছে Caffsnlashes, এগুলোর প্রাইস মোটামুটি 249 এরকম সামথিং, আর এটা অফার চলছে 225 করে আমি পেয়েছি এক একটা। আর এর সাথে আমি এরকম কিছু শ্যাডো ফ্রি পেয়েছি, তিনটে বক্স আমি শ্যাডো ফ্রি পেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট কালারে। তো আজকে আমি এই আই শ্যাডো পটগুলোর রিভিউ করব, আর আমি যে আই লুকটা আজকে ক্রিয়েট করেছি সেটা অবশ্যই এই আই শ্যাডো পটগুলো দিয়েই, এই কালারটা দিয়ে আমি ক্রিয়েট করেছি। এগুলোর নাম শিশিগুলোতে মানে কৌটোগুলোতে মেনশন করানি, কিন্তু আমি যখন সোয়াচ করবো আমার হাতে তখন আমি অবশ্যই এগুলোর নাম মেনশন করে দেবো তোমাদের। তো আমার মনে হয় না খুব একটা খারাপ জিনিস, কারণ আমার তো ইউজ করে বেশ ভালো লেগেছে। ইটস সুপার ব্লেন্ডেবল ক্রিমি টেক্সচার, এটাকে ব্লেন্ড করে তুমি চোখে লাগিয়ে উপরে ব্লেন্ড করে নিয়ে তারপর যদি তুমি কোনো সেই কালারের আই শ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নাও, দারুণ একটা লুক আসবে আমার মনে হয়। এটা খুব ভালো করে স্টেও করবে, পুরোটাই তোমার হাতের ব্লেন্ডিংয়ের উপর ডিপেন্ড করছে। তো আমি 8টা শেড কালেক্ট করেছি, আর আমি বলে দিচ্ছি দিস ইজ নট স্পন্সার্ড ভিডিও, এটা পুরোপুরি আমি পারচেস করেছি পার্পল থেকে। তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো, যেগুলো কালারগুলো আমার মনে হয়েছে যে নেওয়ার মতো আমি সেগুলো নিয়েছি, বাদ বাকি আরও কালার অ্যাভেলেবেল আছে, কোনো সফট ক্রিম কালার আর নন নিউট্রাল কালার অনেক প্রচুর অ্যাভেলেবেল আছে। আমি একটু ভাইব্রেন্ট কালারগুলো নিয়েছি বিকজ এগুলো বেশি কাজে লাগে আমার, তো আমি এগুলো পারচেস করেছি। তো তোমাদেরকে আমি এটুকু বলতে চাই, আমি আই মেকআপটা করে খুব স্যাটিসফাইড, মানে তোমরা যদি নিউট্রাল লুক থেকে ক্রিয়েট করতে চাও অফিসের পার্টি এসবের জন্য, তার মধ্যে যদি কিছু গ্লিটার অ্যাড করে নাও ইটস লুক অসম, মানে খুব সুন্দর দেখতে লাগবে। আমি এইটাতে যে আই মেকআপটা একটু লিটল বিট গ্লিটার ইউজ করেছি, আমার আইজে কোনো রকম লাইনার নেই, আর শ্যাডো জাস্ট আমি ব্রাউন দিয়ে একটা স্মোকি লুক করেছি, আর কাজল হিসেবে হোয়াইট লাইনার ইউজ করেছি, আর কোনো ফলস ল্যাশ আমি ইউজ করিনি, জাস্ট মাস্কারা লাগিয়েছি। তো আই লাভ দিস লুক, আমি অ্যাকচুয়ালি এরকম সার্টেন লুক পছন্দ করি। সো আমি তোমাদের সোয়াচেস দেখাবো, অবশ্যই সেগুলোর নাম বলে দেবো, অ্যান্ড অ্যাবসলিউটলি আমি আই মেকআপটাও তোমাদের জন্য ক্রিয়েট করেছি, সেটাও আমি দেখাবো আমার ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। সো সোয়াচিস হয়ে চলে যাই, তারপর আমি এটার ডিটেল রিভিউ তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, shades of this Caffsnlashes shadow pot, and I love this all shade, bishon bhalo shade gulo, mane ami eigulo ekta swipe korechi just brush diye, ar erokom color esche, pigmentation oshadharon, to eigulo diye mane kaj korai jete pare, bishoni bhalo, amar to bhalo legeche price e shadow pot dicche kono indian brand, to I appreciate that. সো চলো চলে যাই আমরা আই মেকআপটা কী করে ক্রিয়েট করেছি সেটা দেখতে।
সো তোমরা পুরো রিভিউ দেখলে, মেকআপ দেখলে তোমরা নিজেরা এবার ডিসাইড করো কোনটা, কোন কালারটা তোমরা কিনবে। এখানে আরও কালার কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই সেটা সেগুলোও পারচেস করতে পারো যদি তোমরা নিউট্রাল কালার পছন্দ করে থাকো। আমি কিছু ভাইব্রেন্ট কালার চুজ করেছি বিকজ আই নিড সাম ভাইব্রেন্ট কালার অ্যান্ড আই লাইক ভাইব্রেন্ট আই মেকআপ। সো আমি এগুলো পারচেস করেছি যেগুলো আমার বেসিক লেগেছে ভালো। তো মোটামুটি কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আমি এটা রিভিউ দিলাম, একদম অনেস্ট রিভিউ দিলাম। আমি আই মেকআপটা প্রায় এক ঘন্টা হলো ক্রিয়েট করেছি, তো এখনও পর্যন্ত কিন্তু স্টিল সেম আছে। আমি কিন্তু গরমের মধ্যে বসে আছি, কোনো এসি চলছে না আমার ঘরে, সেই জন্য তোমরা ফ্যানের আওয়াজ পাচ্ছ। সো দেখো বাই করে, যদি তোমাদের পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, অ্যান্ড প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাভ ইউ অল। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।